الحمد لله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد দর্শক হাদিসের অষ্টম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে সহিহ মুসলিমের একটি হাদিস নিয়ে আলোচনা করব হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আছরিহি ফালিয়াসিল রাহিমাহু যার অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যা যে খুশি হয় যার জন্য খুশি যে চায় যে তার জন্য খুশির বিষয় হোক যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হবে এবং আউয়ুন সাওলাহু ফি আসারিহি তার পরবর্তীতে সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার সুনাম সুখ্যাতি বেঁচে থাকবে তার সুনাম সুখ্যাতি অক্ষত থাকবে পৃথিবীতে এটা যে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য করণীয় হচ্ছে ফালিয়াসিল রাহিমাহু সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে এখানে ইমাম নববী রহিমাহুল্লাহ ফালি আউয়ুনসা লাহু ফি আছারিহি অর্থ করতে গিয়ে নববী রহিমাহুল্লাহ বলেছেন তিনটা অর্থ হতে পারে নম্বর এক যে তার শরীরে শক্তি আসুক এটা সে চায় অথবা যে তার সময়ের মধ্যে বরকত হোক আখেরাতের কাজ সে করতে পারুক এবং আখেরাত গুনাহের কাছ থেকে সে ফিরতে পারুক এই জাতীয় বিষয় যে চায় নম্বর তিন যে চায় তার মৃত্যুর পরে তার সুনাম তার দুনিয়াতে তার ভালো নাম বেঁচে থাকুক অক্ষত থাকুক এটা যে চায় সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিকে প্রশস্ততা আসার একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা প্রসঙ্গক্রমে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব এটা হচ্ছে যে আসলে ইদানিং না বলা চলে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে যেটা দেখা যায় যেটা হচ্ছে যে আমরা আমাদের আত্মীয়তার বন্ধন রক্ষা করি তবে যাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করলে পরে আমার কিছুটা দুনিয়াবি ফায়দা হবে যে চাচা চাচি অর্থবিত্তের মালিক যে খালা খালু অর্থবিত্তের মালিক যে আমার রিলেটিভদের মধ্যে হতে যারা টাকা পয়সার মালিক যার সাথে সম্পর্ক রাখলে আমার দুনিয়াবি কোনো কাজে আসবে আমি তার দ্বারা কোনো ধরনের ফায়দা উপকৃত হতে পারবো সাধারণত আমরা তার সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করি অথচ এটা কিন্তু আসলে আত্মীয়তার বন্ধন নয় বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা বলছেন রাসূল বলেছেন যে যার সাথে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করলেন সে রক্ষা করছে বিদায় আপনি তার সাথে রক্ষা করলেন সে আপনার খোঁজ খবর নেই বিদায় আপনি তার খোঁজ খবর নিলেন রাসূল বলেন এটা তো আত্মীয়তার বন্ধন নয় বরং আত্মীয়তার বন্ধন হচ্ছে যে তোমার সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা বিনষ্ট করেছে বিচ্ছেদ করেছে যে তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে রাখছে না তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো রাসূলুল্লাহ সিলমান কতআকা ওয়াফু আম্মান জালামাক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো দুঃখের বিষয় হলো আজকে আমরা আমাদের বাস্তব কথা হচ্ছে যে আমরা আমাদের যে সকল আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে খোঁজখবর নিলে আমার কোনো না কোনোভাবে ফায়দা আমি পাবো আমি লাভবান হতে পারবো আর টাকা পয়সা বিভিন্ন দিক থেকে তার সঙ্গে আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করি অথচ এটা কাম্য ছিল না প্রসঙ্গক্রমে আমরা প্রিয় দর্শক এখানে আমরা আলোচনা করব যে রিজিক আমাদের চাই সকলেই আমরা চাই আমাদের রিজিকে মধ্যে প্রশস্ততা আসুক রিজিকে বারাকা আসুক আসলে একটা মুমিনের জীবনে দুনিয়াবি আসবাব সুর সামানের প্রাচুর্যের চাইতে আমাদের সব কাজের মধ্যে বারাকা দরকার দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব কাজে বারাকা চেয়েছেন তিনি খাবারে বারকত চেয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা রিজিকে বরকত চেয়েছেন খাবার দাবারে বরকত চেয়েছেন সব কিছুতে বরকত চেয়েছেন শামি আল্লাহ বারিক লানা ফি শামিনা এরকম বিভিন্ন বিষয়ে তিনি বরকতের কথা বলেছেন তো আসলে আমাদের জীবনে আমরা মনে করি যে আমাদের আসবাবপত্রের প্রাচুর্য হলে আমাদের আসলে আমাদের ব্যক্তি জীবনে সুখ শান্তি আমরা আরামে থাকতে পারি বিষয়টা এরকম না বরং আমাদের সব ক্ষেত্রে বারকা দরকার বরকত যত বেশি হবে তাহলে এটা কল্যাণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ হবে এই জন্য আমাদের সব সেক্টরে আমাদের জীবনের সব সেক্টরে সব ক্ষেত্রে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারকা চেয়ে নেব বরকত আমাদের দরকার আজকে আমরা প্রসঙ্গক্রমে এখানে কি কি কাজ করলে আমাদের জীবনে বরকত আসতে পারে আমরা সেই বিষয়টা আলোচনা করি দেখুন সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করছেন সেখানে তিনি সেখানে বলেন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা
ফাকুলতু আমি আমার জাতিকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভু আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা গাফফারা তিনি বড় ক্ষমাশীল মাফ করে দিবেন তোমাদেরকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমাদের উপর তিনি মুষলধারে বৃষ্টি দিবেন লাগাতার বৃষ্টি দিবেন ওয়া ইমদুদুকুম বি আমওয়ালিন ওয়া বানিন ওয়া ইজআল লাকুম জান্নাতিন ওয়া ইজআল লাকুম আনহারা তিনি সন্তান সন্ততি মাল দন দৌলত বাগ বাগিচা নহর ফল ফসল তোমাদেরকে দান করবেন তো এখানে বোঝা গেল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ইস্তিগফার করতে বলেছেন তার মানে ইস্তিগফার হলো আমাদের জীবনে বারাকাহ আনয়নের একটি অন্যতম মাধ্যম যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা যে ব্যক্তি সবসময় বেশি করে যে ব্যক্তি ইস্তিগফার করবে লাজিমা ধরে রাখবে সবসময় পড়তে থাকবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বিকিন মাখরাজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের সংকীর্ণতা সব ধরনের অসুবিধা হতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরাস্তা বের করে দিবেন মাখরাজা একটি পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন সব ধরনের সংকীর্ণতা থেকে ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ভালো ব্যবস্থা করে দিবেন ও বিন কুল্লি হাম্মিন ফারাজা এবং সব ধরনের পেরেশানি হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসানি দান করবেন একটা নিষ্কৃতি দান করবেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গাতে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করেনি সুবহানাল্লাহ তো ইস্তিগফার আমাদের জীবনে আমাদের সাংসারিক জীবনে আমাদের রিজিক আনয়নে আমাদের রিজিকের প্রশস্ততকরণে এটি বড় মাধ্যম এই জন্য আমরা সবসময় ইস্তিগফারের আমলটা চালিয়ে যাব দেখুন এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বাল আস্তাগফিরুল্লাহ আযীম বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে পারি আমরা বা সাইয়দুল ইস্তিগফার যেটা সবচেয়ে ভালো ইস্তিগফার এটা আমরা পড়তে পারি যেটা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে যে ব্যক্তি পড়লো আর রাতে মারা গেল সে জান্নাতে যাবে দিনের বেলা যে পড়লো আর দিনে মারা গেল সে জান্নাতে যাবে সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এই দোয়াটা আমরা ইস্তিগফারটা আমরা পড়তে পারি বেশি বেশি করে যাই হোক আমাদের জীবন ইস্তিগফার বেশি করে পড়া চাই দেখুন বিশ্ববিখ্যাত তাবি হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যিনি 110 হিজরিতে মারা গিয়েছেন হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একবার একজন লোক আসলো এসে ইয়াশকু ইলাইহি আল জাদাবা ওয়াল কাহাত দুর্ভিক্ষ তার আপনার অনাবৃষ্টি ইত্যাদির সে অভিযোগ করলো যে বৃষ্টি হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো হযরতে হাসান বসরি রাহিমাল্লাহ তাকে বললেন যে তুমি বেশি করে ইস্তিগফার তুমি বেশি করে ইস্তিগফার পড়ো যাও এই লোকটা চলে গেল সুম্মা যাও রাজুলুন আখর ইয়াশকু ইলাইহি আল হাজা ওয়াল ফাকর আরেকজন লোক আসলো সে তার কাছে দারিদ্রতা অসুবিধা তার সাংসারিক জীবন চলছে না ইত্যাদি ইত্যাদি তার বিভিন্ন কষ্টের কথা সে তুলে ধরলো হাসান বসরি রাহিমাল্লাহ তাকে বললেন আকসির মিনাল ইস্তিগফার বেশি করে ইস্তিগফার পড়ো এই ব্যাপারে আরেকজন লোক আসলো সেও তার সন্তান হচ্ছে না তার সন্তানের প্রয়োজন ইত্যাদি আরও তার অনেকগুলো অভিযোগ সে বললো অনেকগুলো প্রয়োজনের কথা সে উল্লেখ করলো হাসান বসরি রাহিমাল্লাহ তাকে বলেন আকসির মিনাল ইস্তিগফার তুমি বেশি করে ইস্তিগফার করো তো বোঝা গেল ইস্তিগফার আমাদের জীবনে আমাদের সুখ শান্তি আনয়নে আমাদের রিজিকের প্রশস্ততা করণে আমাদের সন্তান সম্মতি সন্ততি দূরীভূত করণে একটি বড় মাধ্যম আমাদের আমাদের ইদানিংকার সময়ে যে বক্তারা রয়েছেন এদের মধ্যে একজন বড় একজন বক্তা এবং যিনি খুব দরদ নিয়ে ওয়াজ করেন খুব কান্নার সঙ্গে ওয়াজ করেন হযরত মুস্তাকুন নবী সাহেব হাফিজাউল্লাহ উনি খুব সময় কথাটা বলতেন যে আমাদের সব কিছুর অসুবিধা আমাদের সব কিছুর সমস্যা হল আমাদের গুনাহ আর এই সমস্ত সমস্যার সমাধান হলো ইস্তিগফার হুজুরি কথাটা খুব আবেগ নিয়ে খুব আবেগঘন অবস্থায় কথাটা বলেন যে আমাদের সমস্ত সমস্যা হচ্ছে আমাদের গুনাহের কারণে আর এই সমস্ত সমস্যা আমরা দূরীভূত করতে পারি ইস্তিগফারের মাধ্যমে তা আমরা বেশি করে ইস্তিগফার করবো নম্বর দুই আমরা রিজিক প্রশস্ত হওয়ার আরেকটা আমল গুরুত্বপূর্ণ আমল আমরা কোরআনুল কারিম থেকে দেখতে পাই সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইরযুকুহু মিন হাইসু লা ইহতাসিব যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নাজাতে তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিন ওয়া ইরযুকুহু মিন হাইসু লা ইহতাসিব এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা বন্দোবস্ত করে দেন যা সে কল্পনাও করেনি আগে ভাবেও নি এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন তাহলে তাকওয়া আত তাকওয়া লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এটি আমাদের জীবনে
আমাদের জীবনে রিজিকের প্রশস্তত করণ একটা বড় মাধ্যম আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সব ক্ষেত্রে তাকওয়া তাকওয়া মানে হচ্ছে যে আল্লাহকে ভয় করে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস রাসূল বলেছেন তুমি আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ সব কাজ ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে আমরা এখন মনে করি কি বড় পাঞ্জাবি বড় পোশাক আশাক বড় জুব্বা বড় দাড়ি বড় টুপি ইত্যাদি থাকলে বড় মুত্তাকি হওয়া যায় না বিষয়টা এরকম না বরং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ কাজ করছে আপনি মোবাইল দেখছেন মোবাইলের মাধ্যমে হারাম কাজ দেখবেন না আপনি যেখানে আছেন সেখানে সব কাজ হারাম থেকে দূরে থাকুন এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় তাকওয়া এটাই হচ্ছে সবচেয়ে মুত্তাকি হওয়ার আলামত এই জন্য আমরা সবসময় তাকওয়া তাকওয়া অবলম্বন করব আমাদের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্না হাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ যে জনপদ লোকেরা এখানে জনপদ বলতে যে কোনো জনপদ হতে পারে বাংলাদেশের মানুষ হতে পারে যদি তারা আমানু আমার প্রতি ঈমান আনয়ন করে ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহর প্রতি তারা সম্পূর্ণরূপে আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে তাহলে আমি আসমান এবং জমিনে সমস্ত বরাকা বারাকা এর দরজাগুলো দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেব তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তার প্রতি ঈমান এটি আমাদের জীবনে রিজিক আনয়ন এটি বড় মাধ্যম খুবই জরুরি একটা মাধ্যম রিজিক আনয়নের জন্য এই জন্য আমাদের জীবনে রিজিক দরকার আমাদের জীবনে বারাকা দরকার বারাকার দরকার যেন আমাদের রিজিকের মধ্যে বারাকা আসে দেখুন রিজিক তো আমাদের অনেক আগে লেখা হয়ে গেছে আমি কতটুকু খাবো না খাবো সহি বুখারি সহি মুসলিম দুন কিতাবে এক যুগে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মায়ের পেটে থাকো হযরত আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান নুতফা ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل ملك فينفخ فيه فينفخ فيه الروح وذلك ثم يرسل ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد جي 43 অর্থাৎ 120 আমরা মায়ের পেটে 40 দিন পর্যন্ত বীর্যের আকারে থাকি দ্বিতীয় 40 আমরা জমাট রক্তের আকারে থাকি তৃতীয় 40 আমরা একটা গোস্তের আকার হয় আমাদের এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 120 দিন চলে যাওয়ার পর 4 মাস চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেখানে একজন ফেরেশতা পাঠান সেই ফেরেশতা এসে আমাদের রিজিক আমরা কি খাবো না খাবো কতটুকু খাবো না খাবো আমাদের আজাল আমরা কতটুকু বাঁচবো হায়াত কতটুকু হবে না হবে এবং আমি মানুষের কল্যাণে কাজে আসবো নাকি অকল্যাণ দুনিয়াতে আমি ভালো কাজ করবো না মন্দ কাজ করবো সর্বোপরি আমি জান্নাতি হবো না জাহান্নামী হবো সব কিছুই লেখা হয়ে গেছে সুতরাং রিজিকের সব কিছু লেখা হয়ে গেছে সুতরাং রিজিক অর্জনে আমরা যেন বিপথে পাত না পা না বাড়াই হারাম পথ অবলম্বন না করি এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে রিজিক আমরা যেমন রিজিককে খুঁজছি রিজিকও আমাদেরকে এভাবে খুঁজছে এই জন্য হারাম পথে পা বাড়ানো যাবে না এখানে আমরা 3 নম্বর যে আমলটার কথা বলবো রিজিকের প্রশস্ততার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান করা দান করা মানে আমার যতটুকু এবিলিটি আছে সেখান থেকে আমি অল্প দান করি 2 টাকা দান করি 1 টাকা দান করি 10 টাকা আমার 2000 টাকা আছে আমি 10 টাকা দান করি দান মানুষের জীবন রিজিক আনয়ন এটি বড় মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিউনফিক যু সাআতি মিন সাআতি ওমান কুদিরা রিজকুহু ওমান কুদিরা আলাইহি রিজকু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ যে প্রত্যেকের জন্য তার সামর্থ্যের জায়গা থেকে সে যেন দান করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য আল্লাহ বলতেছেন যার রিজিক সংকীর্ণ হয়ে গেছে সে যেন দান করে ওমান কুদিরা আলাইহি রিজকু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ যার রিজিক সংকীর্ণ হয়ে আছে কম সেও যেন দান করে দেখুন মদিনার সাহাবীদের মধ্যে হযরত বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু যিনি অনেক দরিদ্র ছিলেন যার পরনে একটা কাপড় আর গায়ে একটা কাপড় ছাড়া কোনো কাপড় ছিল না সেই সাহাবী করাদুল বসর আসো বলছেন আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন জিল্লার শেখ লালা ও বেলাল তুমি দান করো তুমি আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তুমি কখনো সংকীর্ণতার ভয় করো না তাহলে হযরত বেলালের মতো একজন যার কাছে কোনো টাকা পয়সা বলতে দন্দলত বলতে প্রাচুর্য বলতে কিচ্ছু ছিল না তাকেও রাসূল দান করতে বলছেন এই জন্য আমার যতটুকু সামর্থ্য আছে দান করব আর এই দান আপনাকে আমার জীবনে আপনার জীবনে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে আমার রিজিকের প্রশস্ততার জন্য অনেক বড় মাধ্যম হবে এই জন্য আমরা সবসময় এই বিষয়টা খেয়াল রাখব নম্বর 4 আমরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন যেটা আমরা আজকে হাদিসের আলোকে আমরা আলোচনা করতেছিলাম যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা রিজিকের অন্বেষণ রিজিকের প্রশস্ততার জন্য খুবই জরুরি হাদিসটা বুখারিতে আসছে একটু শব্দের ব্যবধানে মুসলিমও আসছে বুখারিতে আসছে রাসূল বলছেন মান আহাব্বা আইয়ুব সাত আলাহু ফি রিজকিহি আও ইউনসাউ লাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা আখরাজুল বুখারী যে ব্যক্তি চাই যে তার রিজিকে প্রশস্ততা আসুক এবং সে দুনিয়া থেকে চলে গেলে তার অনুপস্থিতিতে দুনিয়াতে তার সুনাম সুখ্যাতি অক্ষত থাকুক চলমান থাকুক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে আত্মীয়তার বন্ধন আমাদের রিজিক জীবনে রিজিক আনয়নে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম
এজন্য আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তি জীবনে আমাদের জাতীয় সজন আছে এটাও না যার যে আমার খোঁজ খবর নিচ্ছে আমি তার খোঁজ খবর নিব এরকম না বরং আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের আত্মীয় সজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব এরপর রিজিকের প্রশস্ততার জন্য সর্বশেষ যে আমলটি আমরা হাদিসের মধ্যে পাই কোরআনের মধ্যে পাই সেটি হচ্ছে যে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহার মধ্যে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালা ও রাসূল আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দান করুন এবং নিজেও আপনি নামাজের প্রতি যত্নবান থাকুন লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না বরং আমি তো আপনাকে রিজিক দান করব তো এখানে পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের জন্য রিজিক আনয়ন অনেক বড় একটি মাধ্যম এই জন্য পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের পড়া চাই বিশেষ করে ফজরের যে নামাজ আমরা জামাতের সাথে পড়া চাই দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আয় আল্লাহ আমার উম্মতকে আপনি তাদের যে সকালের যে সময়টা ভোরের যে সময়টা এই সময়ে বরকত দান করুন দুঃখের কথা হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষই এই সময়টাতে ঘুমিয়ে থাকি ফজরের পর যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ অনেকে আছে নামাজ তো পড়িই না সেই আমরা আটটা নয়টা দশটার দিকে ঘুমের থেকে উঠি আসলে এটা আমাদের জন্য অনেক বড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাছাড়া আমাদের রিজিকের প্রতিবন্ধক হয়ে দ্বারা আমাদের রিজিকের জন্য এটা অনেক বড় প্রতিবন্ধক এই জন্য আমরা চেষ্টা করব সকাল সকাল ঘুমের থেকে ওঠার জন্য এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের যে কাজকর্ম ইত্যাদির বিষয় ফিকির করা এবং তাওয়াক্কুল করবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর দেখুন তিরমিজির এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারযিকতুম কামা ইউরযাকু ত্বাইর তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান যে তোমরা যদি তার অর্থ হচ্ছে যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওনার শান মতো ওনার মান মতো যদি তাওয়াক্কুল করতে পারতে তাওয়াক্কুল করার মতো তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনি তাওয়াক্কুলের কারণে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন দেখো একটা পাখি সে তার কোনো ক্ষেত খামার মিল ফ্যাক্টরি বলতে কিচ্ছু নেই সে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরা পেটে আল্লাহ রাব্বুল আলামিন বিকাল তাকে বাসায় ফিরিয়ে দেন তার তো কোনো মিল ফ্যাক্টরি নেই সে সকালে বের হয়েছে বিকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ভরা পেটে বাসায় ফিরিয়ে দিয়েছেন এই জন্য রাসূল বলেন তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর এরকম ভরসা করতে পারতে অন্যায়ের প্রতি হারামের প্রতি গুনাহের প্রতি পা না বাড়াতে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিতাম তাহলে সর্বোপরি আমাদের তাওয়াক্কুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমরা যেন নিয়মতান্ত্রিক পড়তে পারি পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের জীবনে রিজিক প্রশস্ততার ব্যাপারে খুবই জরুরি এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মেনটেন করলে ইনশাআল্লাহ আমাদের জীবনে বারাকা আসবে রিজিকের মধ্যে বারাকা আসবে প্রাচুর্যের বেশি তার আসলে সুখ শান্তি আসে না সুখ শান্তি আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল বারাকার মাধ্যমে এই জন্য সব ক্ষেত্রে আমরা আমাদের জীবনের সব সেক্টরে সন্তান সন্ততি গড় বাড়ি যা আছে সব ক্ষেত্রে আমরা বারাকা চাবো অধিক চাওয়া হাদিসে নিষিদ্ধ করিনি কিন্তু অধিকের চাইতে আমাদের বেশি যেটা দরকার সেটা হচ্ছে বারাকা আল খাইরুল কাসির আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি বেশি কল্যাণ এই জন্য আমরা আমাদের সমস্ত দোয়ার মধ্যেই সবসময় বারাকা চাবো এবং আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবন সবটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দ্বারা পরিপূর্ণ করেন আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু